সামান্য কিছু উপকরণে একেবারে লোভনীয় দুর্দান্ত একটি নাস্তা খেতে হলে এই রেসিপিটি ট্রাই করতে হবে, দারুণ লাগবে। তার জন্য দেখুন লাগবে একটি ডিম ও সামান্য আরও কিছু উপকরণ। কিভাবে বানাচ্ছি দেখে নিন। প্রথমেই দেখুন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম ডিম, ডিমের মধ্যে দিচ্ছি বেশ খানিকটা কুচুনো পেঁয়াজ, আর লাগছে কুচুনো কাঁচা লঙ্কা, আর দিতে হবে স্বাদ মতো লবণ, একটি চা চামচের হাফ চামচ লবণ দিলেই হবে। আর দিয়ে দিচ্ছি এক মুঠো কুচুনো ধনে পাতা, আর সেই চা চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমের সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটাকে যত ভালো ফেটাবেন, অর্থাৎ ডিমটা ভালো করে ফেটিয়ে নিলে নাস্তাগুলো দেখবেন খেতে বেশি মজার হবে। ডিমটা দেখুন এভাবে ফেটানো হয়ে গেছে, এদিকে থাক। আর এদিকে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ ময়দা। আমি ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল, এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটি চা চামচের চার ভাগের এক ভাগ লবণ। এখন সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার পরে তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। যেমন সাধারণত রুটি পরোটার জন্য ডোটা বানান, প্রতিদিনের জন্য তেমনি করে নর্মালি একটা ডো বানিয়ে নিতে হবে। আর ডো বানানোর সময় জল অল্প অল্প করে দিয়েই বানাবেন, তাহলে জলটা কতটা লাগবে বুঝতে পারবেন। এখানে মেজারিং কাপের এক কাপ ময়দার ক্ষেত্রে আমার হাফ কাপের একটু কম জল লেগেছে, সেই ক্ষেত্রে দেখুন এইভাবে সফট একটা ডো বানানো হয়ে গেছে। ডোটা এইভাবে সফট করে বানাতে হবে, একেবারে নরম ডো বানিয়ে নিয়েছি। আর এই ডোয়ের গায়ে অল্প করে তেল লাগিয়ে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিট। রেস্টিংয়ের জন্য রেখে দিলে দেখবেন ডোটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে। আর ওপরে এইরকম তেল লাগিয়ে রেখে দিলে যেহেতু ময়দা দিয়ে বানানো হচ্ছে তাই ওটা ড্রাই হবে না, তাই সবসময় এইরকম ময়দা দিয়ে লুচি কিংবা পরোটার ডো বানালে অবশ্যই ওপরে এইরকম তেল লাগিয়ে রেখে দেবেন। অল্প একটু সাদা তেল হাতে নিয়ে এইরকম ওপরটাতে লাগিয়ে রেখে দিলে দেখবেন ডোটা খুব ভালোভাবে নরম ও সফট হয়ে যায়। কিছুক্ষণ পরেই দেখুন ডোটা কতটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এর থেকে লিচিগুলোকে কেটে নেব। লিচিগুলো হবে সাধারণত আমরা যেমন রুটি বানাই তার থেকে একটু বড় মাপের করে লিচিটা তৈরি করতে হবে। এখন দেখুন এই রকম লিচিগুলো বানিয়ে নিয়েছি। এগুলোকে হাতের মধ্যে একটু গোল করে প্রেস করে নিয়ে শুকনো ময়দা ছড়িয়ে প্রথমে পাতলা করে রুটির মতন তৈরি করে নিতে হবে। আমি যেভাবে নাস্তাগুলো বানাচ্ছি এইভাবে একবার বানিয়ে দেখুন, দারুণ লাগবে। আর সঙ্গে আমি বেশ কিছু সিক্রেট টিপস বলে দিচ্ছি, এইভাবে বানালে নাস্তাগুলো দেখবেন খেতে দুর্দান্ত হবে আর বানানো দেখবেন খুবই সহজ হয়ে যাবে। প্রথমেই দেখুন বন্ধুরা এইরকম পাতলা করে বড় মাপের রুটি বানিয়ে নিয়েছি, আর মাঝখানে দিয়ে দিচ্ছি এক চামচ সয়াবিন অয়েল। তারপরে পুরো অল ওভার রুটির গায়ে এইরকম সয়াবিন তেলটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে শুকনো ময়দা হাতের মধ্যে এক চিমটে ময়দা নিয়ে এইরকম ছড়িয়ে নিতে হবে। ময়দাটা মাখিয়ে দিলে এই রকম যে পরোটাটা বানাবেন খুবই খাস্তা হবে। তারপরে দেখুন এইরকম ছুরি দিয়ে এক সাইড বরাবর কেটে নিচ্ছি। এরপরে আমার হাতের দিকে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন যে কেমনভাবে ভাঁজটা করছি। এইভাবে করে রুটিটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে। এইভাবে দেখুন রুটিটাকে ভালো করে মুড়িয়ে নিয়েছি। এখন ঠিক আগের মতন আবারও একটু গোল করে এরকম প্রেস করে দিতে হবে। এইভাবে বানালে এর অসংখ্য লেয়ার যুক্ত হয় আর খেতেও ভীষণ মজার হয়। লেয়ারগুলো দেখবেন খুব সুন্দরভাবে বোঝা যাবে। তারপরে দেখুন আবারও একটু পুরু করে পরোটার মতন বানিয়ে নিচ্ছি। আপনি গোল করে বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো ত্রিকোণও বানাতে পারেন বা চৌকো বানাতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পরোটা এখানে বানাতে পারেন। এভাবে গোল করে বানালে বানানোটা সুবিধা হয়। দেখুন খুব সহজে এইরকম লেয়ারযুক্ত পরোটা বানিয়ে নিয়েছি। আর পুরুত্বটা দেখুন এইভাবে পুরু থাকবে, এরকম পুরু করে পরোটা বানিয়ে নিয়েছি। এখন প্রথমে তাওয়ার মধ্যে একটু দিয়ে সেকে নেব। গ্যাস ওভেনের মধ্যে একটি তাওয়া ভালো করে বসিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা মাঝারিতে রেখেছি। গ্যাসের আঁচ মাঝারিতে রেখে রুটিটাকে প্রথমে এপিড ওপিড একটু সেকে নিতে হবে। প্রথমে তেল দিয়ে দেবেন না, তাহলে কিন্তু রুটির মধ্যে এই যে লেয়ারগুলো আর দেখবেন খুলে আসবে না। রুটির মধ্যে যে লেয়ারগুলো আছে প্রথমে দেখবেন একটু এপিড ওপিড সেকে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাবে। পরোটাটা দেখুন অলরেডি কিন্তু ফুলতে শুরু করেছে। পরোটা ফুলছে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে তেল। ওপর থেকে এক টেবিল চামচ সাদা তেল অর্থাৎ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন পরোটাটা খুব সুন্দরভাবে ফুলকো হতে শুরু করবে। আর এর যে লেয়ারগুলো আছে তা দেখবেন সম্পূর্ণ একটি থেকে একটি আলাদা হয়ে যাবে। এই পরোটার দেখুন 80% কিন্তু ভাজা হয়ে গেছে, আর 20% ভাজতে হবে ডিম দিয়ে। ডিমের যে মিশ্রণ রেডি করে নিয়েছি সেই ডিমের মিশ্রণ ওপর থেকে পুরো রুটির গায়ে দিয়ে দিতে হবে। এইভাবে এক চামচ করে দিয়ে পুরো রুটির গায়ে ডিমের মিশ্রণটাকে ছড়িয়ে দিচ্ছি। তারপরে ফ্রাইং প্যানের হাতাটা ধরে একটু এইরকম স্প্রেড করে দিলেই দেখুন খুব সুন্দরভাবে ডিমটা পুরো রুটির গায়ে ভালোভাবে লেগে গেছে। এখন অপর সাইডটাকে উল্টে দিচ্ছি।
এইভাবে ডিম দিয়ে রুটিটাকে আর 20% ভেজে নিতে হবে। তারপরে দেখুন এক সাইড থেকে এইরকম আবারও এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবারও এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন। তেল দেওয়ার পরে দেখবেন এই ডিমটা অনেকটা ফুলকো হতে শুরু করবে, আর এইভাবে বানালে ডিম সুন্দরভাবে রুটির গায়ে আটকে যাবে। আবারও এক টেবিল চামচ তেল ওপর থেকে দিয়ে দিলাম। এইভাবে তেল দিয়ে ভালো করে ডিম পরোটাটাকে ভেজে তুলে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে ফুলকো হয়ে যাবে, আর এই পরোটাটার লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে এবং ওপর থেকে যে ডিমটা সেটাও ফুলকো হয়ে যাবে। খেতে ভীষণ মজার হবে। অনেক সময় ডিম পরোটা বানাতে গেলে ডিম ভালোভাবে পরোটার গায়ে আটকায় না। যাদের এই অসুবিধাগুলো হয় তারা কিন্তু এইভাবে পরোটা বানিয়ে দেখতে পারেন। আর এইরকম ডিম পরোটা আপনারা স্কুল অফিসের টিফিনে কিংবা ব্রেকফাস্টে বানিয়ে ফেলতে পারেন, খেতে ভীষণ মজার হয়। আজকের এই সহজ রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হব নতুন এক দুর্দান্ত রেসিপি নিয়ে। ধন্যবাদ।